আজকে যেটি আমরা দেখবো, ব্রেস এনহান্স লাইন অ্যালগোরিদম। জিডি অ্যালগোরিদমের মধ্যে যেটা ছিল যে আমরা যখন নেক্সট ভ্যালু গুলা বের করছিলাম, তো সেখানে কিন্তু ফ্লোটিং ভ্যালু ছিল। ফ্লোটিং ভ্যালু থাকলে আমাদের পিক্সেল চুজ করতে সমস্যা হয়, যে পিক্সেলটা ফুল, লাইক ধরো 3 আর 2.6, এই দুটা তো ইকুয়াল না কখনো। তো তাহলে কিন্তু তুমি 3 পয়েন্টের পিক্সেলটা ধরে নিচ্ছ, তাহলে এটা কিন্তু ফেয়ার হচ্ছে না, মানে 100% অ্যাকুরেসিটা সেটা হচ্ছে না। তো যা এটাকে ওভারকাম করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্রেস এনহান্সড লাইন অ্যালগোরিদম। অ্যালগোরিদমটার নাম হচ্ছে ব্রেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগোরিদম, অথবা ব্রেসেনহামস লাইন অ্যালগোরিদম। ঠিক আছে, সো ব্রেসেনহামস লাইন অ্যালগোরিদমে কি বলছে সেটা আমরা দেখি। তো ফর এক্সাম্পল, ধরো এ হচ্ছে আমাদের পিক্সেল গ্রিড। তাহলে আমাদের কাজ কি, যে আমরা স্টার্টিং পয়েন্ট, একটা লাইন ড্র করতে হলে আমাদের স্টার্ট পয়েন্ট এবং হচ্ছে এন্ডিং পয়েন্ট লাগবে, আর ইন বিটুইন কোন ভ্যালু গুলো হবে সেই ভ্যালু গুলো আমরা বের করার জন্যই অ্যালগোরিদম গুলা ফলো করছি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ফর এক্সাম্পল আমার একটা লাইন শুরু হলো, লেটস সে লাইনটার স্টার্ট হচ্ছে 1 2, এক্স এর ভ্যালু 1 আর হচ্ছে ওয়াই এর ভ্যালু 2, আর লাইনটা এন্ড হবে হচ্ছে লাইক 4 4। তো তাহলে দেখো, এক্স 1 আর হচ্ছে ওয়াই হচ্ছে 2, তাহলে এই পয়েন্টটা। সো এখান থেকে যদি, সরি, সো এখান থেকে যদি 1 2 স্টার্ট এবং এন্ড আমরা এখানে শেষ করি 4 4 4 4, দ্যাট মিনস এখানে, তো এখান থেকে যাবে হচ্ছে এভাবে। তো ফর এক্সাম্পল এখানে হচ্ছে তাহলে 4 4, আর এটা হচ্ছে 1 2। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এই যে এটা তো একটা ফুল পিক্সেল, তো এই পিক্সেলের মাঝ দিয়ে যাচ্ছে লাইন। তো দেখো, এই এটাকে যদি আমরা অর্ধেক করে ফেলি, লাইক এটাকে যদি এরকম অর্ধেক করি, তাহলে দেখো এই ফুল পিক্সেলটা কিন্তু আসে না, লাইক কর্নার বরাবর দিয়ে যেতে পারতো, লাইক এদিক দিয়ে যেতে পারতো। তো তাহলে এটাকে আমরা কত ধরবো, বা এই পজিশনটা কত হবে, বা নেক্সট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট হবে, সেটা আমাদের দেখার মেইন বিষয়। তাহলে এখানকার যে পজিশনটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এক্স কে ওয়াই কে, কে মানে কি, কে এর জায়গায় যে কোনো ভ্যালু হতে পারে, লাইক এখন কে এর ভ্যালু কি 1, আর হচ্ছে এক্স কে এর ভ্যালু হচ্ছে 1, আর হচ্ছে ওয়াই কে এর ভ্যালু 2, দ্যাট মিনস যে যে এই ভ্যালুটা, তার মানে এটাকে জাস্ট আমরা প্যারামিটারে ডিফাইন করলাম। এবারে ঠিক এই পয়েন্টটার ভ্যালু যদি এটা হয়, এই পয়েন্টটার ভ্যালু কি হবে, মানে পজিশনটা কি কিভাবে ডিফাইন করা হবে সেটা কিভাবে, দেখো এখানে এক্স এক ঘর সামনে যাচ্ছে, তাহলে কি হবে, এক্স কে প্লাস 1, আর ওয়াই কে কি বেড়েছে, ওয়াই তো হচ্ছে লাইক ভার্টিক্যাল বরাবর বাড়ে, তো ওয়াই তো বাড়েনি, ওয়াই এর ভ্যালু তো সিমিলার, তাহলে এই পজিশনটার ভ্যালু কি হবে, দেখো এক্স কে প্লাস 1 আর হচ্ছে ওয়াই কে, ওয়াই কে সিমিলার কিন্তু এক্স কে এক ঘর বেড়েছে, ওকে ফাইন। এবারে দেখো এই পয়েন্টটা তাহলে কি হবে, ঠিক এই যে পয়েন্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এখানে কি হচ্ছে, এক্স এর ভ্যালু কিন্তু এখানকার কম্পারিজন যদি করো, তাহলে কি এক্স কে প্লাস 1 যদি এখানে হয়, তাহলে এখানেও কত, এক্স কে প্লাস 1, এক্স কে প্লাস 1, হ্যাঁ, আর হচ্ছে ওয়াই কে, তাহলে কি হবে, দেখো এখানে ওয়াই কে যদি হয়, এখানে ওয়াই কে, বাট এখানে কি এক ঘর বেড়ে গেছে না, তো এখানে কি হবে, এটা ওয়াই কে প্লাস 1। খেয়াল করো, আমরা যদি ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম ফলো করে আমরা যদি সামনের দিকে আগাই এক্স এক্স এর পজিশন থেকে, তো আমরা এই পিক্সেলটা যদি সিলেক্ট করি সেখানেও এক ঘর বাড়বে, যদি আপার পিক্সেলটা সিলেক্ট করি সেখানেও এক ঘর বাড়বে। বাট ওয়াইটা খেয়াল করো, ওয়াই কখনো কখনো কি হতে পারে, ওয়াই কখনো কখনো শুধু ওয়াই কি হতে পারে, আবার কখনো কখনো ওয়াই কে প্লাস 1 হতে পারে, তার মানে কখন ওয়াই কে প্লাস 1 হবে আর কখন ওয়াই কে হবে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে কখন আমরা কোনটা চুজ করব, যে ওয়াই কে প্লাস 1 কখন হবে, ওয়াই কে নেক্সট ভ্যালু কোনটা ধরবো। তো
এখান থেকে যে এটাকে হাফ করলাম, যে ধরো এটাকে আমরা ওয়াই ধরলাম, তাহলে এইটুকুর আগে আমাকে ডিফারেন্স বের করতে হবে আর এইটুকু ডিফারেন্স। এখানে ওয়াই এর পজিশন কি, এটুকু ডিফারেন্স বের করতে হলে কি এটা মাইনাস এটা এখানকার এই মাইনাসটা, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কি, ডিফারেন্স মানে তো বাদ দেয়া, তাহলে এখানে ওয়াই কে +1 আর এটা হচ্ছে -1। আর এটুকু ডিফারেন্স বের করতে হলে কি, এটুকু ডিফারেন্স বের করতে হলে যে প্রথম পয়েন্টটা লাইক ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কে, এটা আমি আবার একটু ফ্রেশ করে দেখাচ্ছি যে লাইক এক্স নিয়ে আমাদের কনফিউশন নেই। আমরা যদি সামনের দিকে আগাই তাহলে এক্স এক্স এর ভ্যালু এক করে বাড়বে, আর ওয়াই এর ভ্যালু কি হবে, হয় এক বাড়বে অথবা যা ছিল সেটাই থাকবে। তাহলে এই যা ছিল সেটাই থাকবে নাকি এক করে বাড়বে, এটা চুজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সটা আগে বের করে নিতে হবে। আমরা আসলে প্যারামিটারটা ডিসক্রিপশনের দিকে যাচ্ছি, লাইক ব্রেসেনহামস ডিসিশন প্যারামিটার ডিসক্রিপশন, যে ডিসিশনটা কোনটা হবে, তারপরে আমরা অ্যালগোরিদম আসবো, যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে। তো ঠিক এখানে যে ওয়াই এর ব্যাপারটা লিখেছি, এটা আমি আরেকবার একটু এখানে ফ্রেশ করে দেখাচ্ছি। লাইক ধরো এটা আমার এক্স আর এটা তো হচ্ছে ওয়াই, তো সাপোজ এখান থেকে ধরো একটা লাইন শুরু হলো, তো লাইনের এখানকার যদি পজিশন ওয়াই কে হয়, তো সাপোজ এখানকার একটা পজিশন এখানে ধরো ওয়াই, এই যে এই ওয়াইটা, আর এখানে কত ওয়াই কে প্লাস ওয়াই কে +1। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, যে এটা যেহেতু মিডল, এটা মিডল, একটা পিক্সেলের ব্যাখ্যাটা এখানে আমি ভেঙে বলছি, তাহলে হচ্ছে এখানে একটা পয়েন্ট আর এই যে ওয়াই কে বরাবর, ওয়াই কে বরাবর ধরো এখানে একটা পয়েন্ট, তাহলে আমার কি করতে হবে, এই মিডল থেকে এটার একবার ডিফারেন্স আর এটার একটা একবার ডিফারেন্স। তাহলে এখানকার ডিফারেন্স সাপোজ ধরো এটা ধরে নিলাম D2, D2 জাস্ট প্যারামিটারের নাম, তুমি G2 দাও, G1 দাও, তোমার ইচ্ছা। তো G2 ডিফারেন্স, সো ডিফারেন্স কি, ওয়াই কে +1 মাইনাস হচ্ছে ওয়াই এটা, আর এখানে ডিফারেন্স অফ G1 যদি আমরা বের করি, তাহলে ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কে, ওয়াই মাইনাস ওয়াই কে। তো আমাদের এই 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 ডিফারেন্সটা থেকে আমরা বের করবো যে কোন সময় আমরা কোনটা ক্যালকুলেট করব। এবারে চলে আসো ব্রেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগোরিদম ডিসিশন প্যারামিটার ডিসক্রিপশন, এই যে এটা থেকে আমরা কিভাবে ডিসিশনে আসবো সেটার ডিসক্রিপশন এখন আমরা দেবো। তাহলে এটা টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি ডিসিশন প্যারামিটার ডিসক্রিপশন, ডিসিশন ওকে লেখা দেখতে প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। ডিসিশন প্যারামিটার, ডিসিশন প্যারামিটার ডিসক্রিপশন, ঠিক আছে, ডিসিশন প্যারামিটার ডিসক্রিপশন। তো এখানে একটা কনফিউশন হয়, সেটা আমি পরে ক্লিয়ার করছি আবারও। এম এর ভ্যালু যখন ওয়ান এর থেকে, এম মানে কি স্লোপ, ওয়ান এর থেকে কম হবে, তখন কার ডিসিশন প্যারামিটারটা আমরা ডিসক্রাইব করছি। এম এর ভ্যালুটা যখন ওয়ান এর থেকে কম হবে, তখন কার ডিসিশন প্যারামিটারটা ডিসক্রাইব করছি। তাহলে আমরা লাইন ইকুয়েশন কি জানি, লাইনের ইকুয়েশন জানি হচ্ছে y ইকুয়াল mx +b, রাইট। সো এখানে আমরা যখন এক ঘর সামনে চিন্তা করছি, তখন y ইকুয়াল আমাদের কি দাঁড়াচ্ছে, m x k +1 দেন হচ্ছে +b, মানে x এর জায়গায় আমরা নেক্সট স্টেপ চিন্তা করছি, তাহলে x k +1 +b। তাহলে আলটিমেট আমাদের ডিসিশন প্যারামিটারটা কি, ডিসিশন প্যারামিটার হচ্ছে বাই ফলোয়িং দা ব্রেসেনহাম অ্যালগোরিদম উইল গেট ডিসিশন প্যারামিটার ডিফারেন্স অফ এক্স, ডেল এক্স মানে কি, ডিফারেন্স অফ এক্স, ডেল এক্স মানে x2 -x1, আর ওয়াই এর জায়গায় আমরা কি পেলাম, ওয়াই এর জায়গায় হচ্ছে ডিফারেন্স অফ d1 মাইনাস হচ্ছে d2। d1 মানে কোনটা, এই যেটা d1, d1 মাইনাস হচ্ছে d2, দ্যাট মিনস ডিফারেন্স অফ ওয়াই, সেটাকে এখানে তো ওয়াইটাকে পাওয়ার জন্য আমাদের এই দুইটা ডিফারেন্স হচ্ছে বের করতে হবে, সো d1 মাইনাস হচ্ছে d2। তাহলে এবার এই ডিসিশন প্যারামিটার হচ্ছে এটা, এই ডিসিশন প্যারামিটার কে এখন আমরা ভেঙে ভেঙে দেখবো যে ফাইনালি আমরা কোনটাকে ফলো করে অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করব। ওকে, সো ডিসিশন প্যারামিটার শুরুতে আমাদের কি ছিল, d1, d1 হচ্ছে y মাইনাস ওয়াই কে, d1 হচ্ছে y মাইনাস ওয়াই কে। তাহলে y, ওয়াই এর এখান থেকে আমরা যদি লিখি, তাহলে ওয়াই কি, m x k +1 +b, m
এক্স কে প্লাস ওয়ান প্লাস হচ্ছে বি, আর মাইনাস কি, মাইনাস হচ্ছে ওয়াই কে, এই ওয়াই কে, এটা এটা জাস্ট ওয়াই এর মানটা লিখলাম, ঠিক আছে। আর যদি জি টুর ক্ষেত্রে আমরা বলি, তাহলে জি টুর ক্ষেত্রে হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই, তো এখানে শুধু ওয়াই এর মানটা বসাবো, কারণ এগুলা তো আমরা জানি না, বাট ওয়াইটা আমাদের জানা। সো জি টুর ক্ষেত্রে হচ্ছে ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এম এক্স কে প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস বি, সরি মাইনাস বি, দ্যাট মিন্স হচ্ছে এখানে দেখো মাইনাস লিখলাম, কারণ এখানে তো প্লাস বি ছিল, কিন্তু এই যে এই ওয়াই এর এটা তো মাইনাস, তো একবারে আমি মাইনাস বি টা লিখে ফেললাম। তো এই হচ্ছে আমাদের ডি ওয়ান এবং ডি টু। এবার কি করতে হবে, এবার হচ্ছে আমরা ডি ওয়ান মাইনাস ডি টু করবো, লাইক ডি ওয়ান মাইনাস হচ্ছে ডি টু, আলটিমেটলি এই যে এটাকে ভাঙানোর চেষ্টা করবো, ডি ওয়ান মাইনাস ডি টু, তারপর ডেল এক্স এর সাথে আমাদের মাল্টিপ্লাই হবে। তাহলে এখন আমরা ডি ওয়ান জানি, এটাও জানি, এবার হচ্ছে এটা ক্যালকুলেট করবো, ডি ওয়ান মাইনাস ডি টু। আচ্ছা আমি ক্যালকুলেশনটা পেজটা একটু চেঞ্জ করছি, সো আমাদের ডিফারেন্স বিটুইন ডি ওয়ান মাইনাস হচ্ছে ডি টু, সো ডি ওয়ান ডি টু আমরা যেটা পেয়েছিলাম, লাইক ডি ওয়ান মাইনাস ডি টু, কি কি ছিল, এম এক্স কে প্লাস ওয়ান প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে আগের আগের ক্যালকুলেশন থেকে আমি লিখতে পারি মাইনাস ওয়াই কে, দেন কি ছিল মাইনাস ডি টুটা, আমি এটা এখানে যেহেতু মাইনাস আছে একসাথে লিখে ফেলছি, ওয়াই কে মাইনাস ওয়ান, তারপর হচ্ছে প্লাস এম এক্স কে প্লাস ওয়ান আর হচ্ছে প্লাস বি, লাইক এখানে যে ডি ওয়ান ডি টু আমরা বের করলাম এটাকে আমি একবারে লিখেছি এটা আর এটা, সো ডি টু টা যখন লিখেছি তখন এটা এটাকে দেখো ডি টুর আগে মাইনাস ছিল, সো মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান প্লাস এম এক্স কে প্লাস ওয়ান দেন হচ্ছে প্লাস বি, একবারে মাইনাস কে ক্যালকুলেট করে এখানে লিখছি। সো এটাকে এখন আমরা যদি দেখো এক্স কে প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে, এটাকে আমরা খুব ইজিলি লিখতে পারি টু এম টু এম, এটা আর এটা যোগ করে টু এম, দেন হচ্ছে এক্স কে প্লাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস এই যে ওয়াই কে ওয়াই কে, তার মাইনাস টু ওয়াই কে, জাস্ট এটা শর্টকাট করে ফেলা আর কি, প্লাস বি আছে এখানে প্লাস বি এখানে প্লাস বি, তো প্লাস টু বি, তারপর মাইনাস ওয়ান। ওকে সো এটাকে আমরা শর্টকাট করে ফেললাম। এবারে দেখো এবারে আমাদের ডিসিশন প্যারামিটার যে আমরা লিখলাম, সো নাও দ্য ডিসিশন প্যারামিটার, ফর দ্য কে তম স্টেপ, এটা কে স্টেপ মানে কে এর ভ্যালু তো যেকোনো টাইম হতে পারে, তো আমরা হচ্ছে স্টেপটার একটা প্যারামিটার নাম দিয়ে দিই, লাইক হচ্ছে পি কে, পি কে মানে প্যারামিটার, কে তম প্যারামিটার, এর আগে যে ডেল এক্স ইন্টু হচ্ছে ডি ওয়ান মাইনাস ডি টু, রাইট, এটা ছিল, তো এটাকে ডি ওয়ান ডি টু কিন্তু এখন আমাদের জানা, ডেল এক্স ওয়ান তো আমরা জানি যে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান, তাহলে এটাকে এখন আমরা ভাঙবো, মানে যতটা ছোট করা যায়, আলটিমেটলি আমাদের ডিসিশন প্যারামিটারটা বের করতে হবে। সো এবারে দেখো ডেল এক্স থাকলো আর ডি ওয়ান ডি টুর এখান থেকে এই ভ্যালুটা আমরা লিখে ফেলবো, ডেল এক্স এর সাথে পুরোটা মাল্টিপ্লাই, সো টু এম, তারপর হচ্ছে এক্স কে প্লাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস টু ওয়াই কে, আর এখানে এখান থেকে কি প্লাস টু বি, প্লাস টু বি আর মাইনাস ওয়ান, জাস্ট ডি ওয়ান ডি টুর ভ্যালুটা আমরা এখান থেকে লিখে ফেললাম। তারপরে এবারে দেখো ডেল এক্স, আমরা এটাকে আরো শর্টকাট করতে পারি, এম মানে আমরা কি জানি, ডেল ওয়াই বাই ডেল এক্স, এম হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, তো টু এম এর মানটা আমরা এখানে বসাবো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা এম এর ভ্যালুটা বসালাম, তারপর হচ্ছে বাকি ওরা এক্স কে প্লাস ওয়ান,
মাইনাস হচ্ছে 2yk প্লাস হচ্ছে 2b মাইনাস 1। দেখো এটা পুরোটার সাথে ডেল এক্সটা মাল্টিপ্লাই, সো এটা আর এটাকে কেটে দিলাম, এটা এটা কেটে যদি যায় তাহলে কি কি থাকে এখানে, 2 ডেল ওয়াই, 2 ডেল ওয়াই, দেন হচ্ছে এক্স কে প্লাস 1। আর এটা এটা এইটুকুর জন্য লিখলাম। এবার এই ডেল এক্স আলটিমেটলি এখানে মাল্টিপ্লাই, মানে এই যে কেটে দিলাম বললাম, এটা কিন্তু শুধু এইটুকুর জন্য তাই না, ডেল এক্স তো পুরোটার সাথে মাল্টিপ্লাই, তো এইটুকুর জন্য শুধু ডেল এক্স ডেল এক্স হচ্ছে বাদ, কিন্তু এই যে মাইনাস 2 ওয়াই কে এর জন্য কিন্তু ডেল এক্স স্টিল ইজ দেয়ার, তার মানে মাইনাস 2 ডেল এক্স ওয়াই কে। তাহলে এখানে কি পাচ্ছি, মাইনাস 2 ডেল এক্স ওয়াই কে, আবার এটার সাথে প্লাস 2b ডেল এক্স, তারপর হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, এই ডেল এক্স ডেল এক্স কাটা মানে এটা কিন্তু পুরোটার সাথে বাদ না, কারণ এটা তো পুরোটা ব্র্যাকেট, পুরোটা ব্র্যাকেট, তার মানে এইটুকুর সাথে যখন আমরা ক্যালকুলেট করবো তখন ডেল এক্স ডেল এক্স বাদ যাবে, এটুকু থাকবে আর পরবর্তীতে এটা। এবারে তাহলে এটাকে আমরা আরো শর্টকাট করে ফেলতে পারি। তাহলে আরো শর্টকাট কিভাবে করা যায় দেখো, আমরা এই যে এক্স, দেখো এই ব্যাপারটা একটু উপরে খেয়াল করবে, লাইক এক্স কে প্লাস 1 আর এক্স কে এই কে প্লাস 1 দুইটা ব্যাপারটা কিন্তু সেম না, এটা হচ্ছে তুমি একটা স্টেপ একটা স্টেপ আর এটা হচ্ছে স্টেপ, আর এটা হচ্ছে তোমার এখানে যে ভ্যালুটা থাকবে তার সাথে একযোগ। তো এখানে দেখো আমি বারবার হচ্ছে এক্স কে প্লাস 1 এরকম লিখেছি, তো এটা কিন্তু টপ উপরে লিখেছি কেন, আমরা ওই যে আগে দেখলাম যে এক্স কে এর ভ্যালুটা সবসময় 1 করে বাড়বে, সেজন্য এখানে প্লাস 1টা এভাবে লেখা। তো তখন কিন্তু এখানে পজিশনের কথা বলছি না আমরা, যে একদম ভ্যালুর কথা বলছি। তো তাহলে এখানে এটাকে যদি আমরা আরো এভাবে ভাঙতে পারি, লাইক 2 ডেল ওয়াই এক্স কে প্লাস, তাহলে এই 1 আর 2 ডেল ওয়াই মাল্টিপ্লাই করলে 2 ডেল ওয়াই, তারপর বাকিগুলো যেমন ছিল তেমন থাকবে, লাইক 2 ডেল এক্স ওয়াই কে প্লাস হচ্ছে কি ছিল, এই দুটা থেকে দেখো কমন নেওয়া যায়, ডেল এক্স কমন নেওয়া যায়, আর হচ্ছে তাহলে কি থাকবে, ডেল এক্স কমন নেওয়া গেল আর থাকে হচ্ছে এখানে 2b মাইনাস 1, ডেল এক্স আমরা কমন নিয়ে ফেললে থাকে হচ্ছে 2b মাইনাস 1। এবার এটাকে এই পুরোটাকে আমরা ভেঙে ফেলবো, তাহলে দেখো তো এখানে আমাদের এটার মধ্যে কোন একটা মান যে আমরা জানি, লাইক ডেল ওয়াই এর মান আমরা জানি না, এক্স কে জানি না, 2 ডেল ওয়াই জানি না, ভালো কথা, মানে এটাকে আরো যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে, বি মানে কিন্তু আমরা জানি, দেখো কি জানে কিভাবে জানে, ওয়াই ইকুয়াল কি এম এক্স প্লাস বি, ওয়াই ইকুয়াল যদি এম এক্স প্লাস বি হয় তো সেখান থেকে তো বি এর মানটা বের করা যায় তাই না। সো আমাদের ফার্স্ট ডিসিশন প্যারামিটার, তাহলে আমাদের একদম ইনিশিয়াল অবস্থায়, লাইক আমরা যখন ডিডি অ্যালগরিদম ক্যালকুলেট করছিলাম ইনিশিয়াল অবস্থায় প্রথম কি বের করি, এম বের করি, তাহলে একদম ইনিশিয়াল ডিসিশন প্যারামিটারটা কি হবে বা ফার্স্ট ডিসিশন প্যারামিটারটা কি হবে, তো সেই ক্যালকুলেশনটা আমরা এখান থেকে করবো, যেটাকে আমরা পি কে বলতেছি, যে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, পি কে এর আগে এখানে লিখে নিতে পারো যে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, অথবা আমরা এখানেও লিখতে পারি যে ইনিশিয়াল অথবা ফার্স্ট ডিসিশন প্যারামিটার। সো ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার, এই লাইনটা এই লাইনটা থেকে আমরা হচ্ছে লিখবো, দেখো এই লাইনটা আমি আবার এখানে লিখছি না, বাট এটা থেকে ভাঙাবো। তো এখানে কি কি আছে, 2 ডেল ওয়াই এক্স কে প্লাস হচ্ছে 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স ওয়াই কে প্লাস হচ্ছে ডেল এক্স, এই বি এর মানটা আমরা এখানে বসাবো। লাইন কিন্তু চাইলে তুমি যখন বারবার প্র্যাকটিস করবে ইচ্ছা করলে অনেক লাইন শর্ট করে ফেলতে পারো। সো এই বি এর মানটা যে লিখতে যাচ্ছি কেন, আমরা লাইনের ইকুয়েশন কি জানি, যে যেহেতু ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস বি, তো এখানে আমরা যদি এখন বি বের করতে চাই এবং তাহলে কি হবে, দেখো ওয়াই মাইনাস হচ্ছে এম এক্স, রাইট, তো এখানে যেহেতু আমরা পজিশন দিয়ে হিসাব করছি তাহলে আমরা এই ওয়াই লেখার সময় কি লিখবো, ওয়াই কে লিখবো, আর এক্স লেখার সময় এক্স কে, তো ডেল এক্স, তাহলে এখন আমরা এখানে এখানে আলটিমেট বি এর জায়গায় কি লিখতে পারি, আমি একটু যদি ভেঙে লিখি তাহলে আমরা আসলে লিখতে পারি 2 বি এর মান, তাহলে বি এর মান কি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস 1,
জাস্ট আমরা বি এর মানটা বসালাম এখানে। আচ্ছা, সেটাকে আমরা টু ডেল ওয়াই এক্স কে প্লাস হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস, পুরো লাইনটা সিমিলার, শুধু এখানে এসে আমরা ক্যালকুলেট করব। তাহলে টু ডেল এক্স ওয়াই কে, এখানে আমাদের থাকলো প্লাস ডেল এক্স। এবারে এখানে দেখো কিভাবে ক্যালকুলেট করা যায়, লাইক ওয়াই জায়গায় আমরা কি বললাম যে ওয়াই, যেহেতু আমরা কে তম স্টেপের জন্য হিসাব করছি, তাহলে এখানে লিখবো হচ্ছে টু ওয়াই কে একসাথে মাল্টিপ্লাই, ঠিক আছে। আর এম মানে কি, এম মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তো আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি টু, এই টু দিয়ে এর ভিতরে গুণ করা হচ্ছে। হ্যাঁ, ডেল এক্স তো বাইরে আছে, টু তো ওয়াই মাইনাস এম এক্স এর পুরোটার সাথে মাল্টিপ্লাই। তাহলে এখানে আমরা লিখতে পারি টু ডেল ওয়াই বাই ডেল এক্স, এম এর ভ্যালুটা, আর এক্স এর জায়গায় হচ্ছে এখানে আমরা এক্স কে, অথবা এক্স কে পরের লাইনেও লিখতে পারো, অসুবিধা নাই, এখানেও লিখতে পারো, মাইনাস হচ্ছে ওয়ান। তো এখানে দেখো যখন এই ডেল এক্স এর সাথে এবার এটাকে মাল্টিপ্লাই আমরা করবো, সেটা আমরা পরের লাইনে চলে আসি। টু ডেল ওয়াই এক্স কে প্লাস হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস হচ্ছে ডেল এক্স, ওকে, এই এই ডেল এক্স এর সাথে এবার এটা কি করব, গুণ করব। তাহলে টু টু ডেল এক্স ওয়াই কে, আর এই ডেল এক্স ডেল এক্স বাদ, তাহলে এখানে কি থাকবে টু ডেল ওয়াই, এবং সামনে প্লাস আছে তার মানে হচ্ছে টু ডেল ওয়াই থাকবে, টু ডেল ওয়াই এক্স কে মাইনাস, তাহলে কি এই ডেল এক্স ডেল এক্স এটা বাদ, তাহলে টু ডেল ওয়াই এক্স কে, টু ডেল ওয়াই এক্স কে আর মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস ডেল এক্স। ঠিক আছে, এবারে দেখো কি কি কাটাকাটি করা যায়, লাইক টু ডেল ওয়াই এক্স কে এখানে আছে প্লাস, এখানে খেয়াল করো মাইনাস, এটা এটা বাদ। আর কি কাটাকাটি করা যায়, এটা খেয়াল করো টু ডেল এক্স ওয়াই কে, টু ডেল এক্স ওয়াই কে পজিটিভ নেগেটিভ, সো এটা এটা বাদ। তাহলে আলটিমেট এখানে আমরা পেলাম হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস হচ্ছে ডেল এক্স, তার মানে একদম ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার আমরা পেলাম হচ্ছে এটা, টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এটা একদম পি কে, কে ইকুয়াল ধরো যখন জিরো, লাইক পি জিরো, তখন হচ্ছে একদম ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, একদম ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার। সো এখন তাহলে হচ্ছে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার আমরা পেলাম, তাহলে এখন নেক্সট ডিসিশন প্যারামিটার কি হবে, এটা একদম শুরুতে যখন আমাকে দুটো স্টার্টিং এবং এন্ডিং ভ্যালু দেওয়া হবে, তো এখন শুরুতে হচ্ছে আমার এটা কিসের ভ্যালু, তাহলে পি কে এর ভ্যালু, পি কে মানে পি কে যে যখন থাকবে একদম ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার হবে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। তাহলে আমার নেক্সট ডিসিশন প্যারামিটার কি, নেক্সট বলতে কি, তাহলে পি কে প্লাস ওয়ান যদি হয় তাহলে কি, তো পি কে পি কে দেখো পি কে তো আমরা শর্ট করে এখানে লিখেছি, কিন্তু আমরা যখন পি কে প্লাস ওয়ান লিখবো তখন এখান থেকে ভেঙে লিখবো পি কে টাকে একদম শর্ট করার, তুমি যদি এত বড় ইকুয়েশন রেখেও ম্যাথ ক্যালকুলেট করো অসুবিধা নাই, এত বড় ইকুয়েশনও তুমি বসাতে পারবে, বাট এটা দেখো কত ছোট হয়ে গেছে, সেটাকে আমরা শর্ট করেছি। কিন্তু এখন পি কে প্লাস ওয়ান বের করার জন্য এই যে এই যে লাইনটা, যে এই লাইনটা থেকে হচ্ছে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে, এই যে পি কে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার লিখেছি তার আগ পর্যন্ত এখান থেকে, এটা থেকে আমরা শর্টকাট করব। তাহলে এখন আমি নেক্সটে চলে যাচ্ছি, যে আমরা বের করবো এখন নেক্সট ডিসিশন প্যারামিটার। নেক্সট ডিসিশন প্যারামিটার, তাহলে পিকে পিকে ভ্যালুটা আমি একবার লিখে নিচ্ছি, লাইক পিকে আমরা পেলাম, পিকে পেয়েছিলাম হচ্ছে টু ডেল ওয়াই এক্স কে প্লাস হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ডেল এক্স টু বি মাইনাস ওয়ান। এবার
যদি পিকে প্লাস ওয়ান হয় তাহলে কি হবে, আমরা এই প্রত্যেকটা যেখানে কে পজিশন আছে সেখান থেকে শুধু প্লাস ওয়ান করে ফেলবো, ঠিক আছে? তারপরে এটা ডিফারেন্সটা বের করলে তো আমরা এক ঘর সামনে গেলে কি হবে সেটা পাবো। তাহলে পিকে প্লাস ওয়ানে এখানে কি কি হবে, দেখ, টু ডেল ওয়াই, এখানে হবে এক্স কে প্লাস ওয়ান, টু ডেল ওয়াই, এখানে সমস্যা নাই, যেখানে যেখানে কে আছে সেখানে সেখানে শুধু আমরা প্লাস ওয়ান করবো। সো টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান, আর এটা যা ছিল তাই থাকে, টু বি মাইনাস ওয়ান। তাহলে এখন আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমাদের কি বের করা, অতএব পি কে প্লাস ওয়ান মাইনাস হচ্ছে পি কে, পি কে প্লাস ওয়ান মাইনাস হচ্ছে পি কে ইকুয়াল, তাহলে এটা থেকে বাদ দেব হচ্ছে এটা, এই পুরো এই ব্যাপারটা থেকে পি কে প্লাস ওয়ান থেকে বাদ হবে হচ্ছে এটা, পি কেটা বাদ। তাহলে লাইনগুলো একটু বড়, এই জন্য আমি বারবার স্ক্রিপ্টটা মুভমেন্ট করছি আর লিখছি, তো থাকো। সো টু পি কে প্লাস ওয়ান এর ভ্যালু এটা লিখে ফেলবো, তারপর এটা হচ্ছে মাইনাস ডেল, তাহলে টু ডেল ওয়াই এক্স কে প্লাস ওয়ান মাইনাস, জাস্ট এখান থেকে লিখছি টু ডেল ওয়াই, তারপর মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান, প্লাস হচ্ছে ডেল এক্স টু বি, তো টু বি মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এবার কি দেখো এটা লিখবো, তো মাইনাস টু ডেল ওয়াই এক্স কে, তারপর হচ্ছে মাইনাস টু ডেল ওয়াই প্লাস টু ডেল এক্স ওয়াই কে মাইনাস ডেল এক্স টু বি মাইনাস ওয়ান। এখন আমরা দেখবো যে কি কি কাটাকাটি করা যায়, লাইক এইটা বাদ, এটা বাদ, টু, আর কি কি বাদ দেওয়া যায়, এখানে দেখো আমি আগেরটা থেকে জাস্ট আমার কে প্লাস ওয়ান লেখার কথা ছিল, এখানে মাইনাস রয়ে গেছিল, সেজন্য এটা কিন্তু প্লাস হবে। সো এখন এটা বাদ, এটা বাদ, এখন বাকি যে জিনিসগুলো থাকলো সেখান থেকে আমরা কি কি পাই, তাহলে দেখো থাকলো হচ্ছে আমরা একবারে কমন নিয়ে লিখে ফেলবো, লাইক এটা খেয়াল করো টু ডেল ওয়াই এক্স কে প্লাস ওয়ান, আর হচ্ছে আর কি আছে এরকম, এই যে এটা দেখো টু ডেল ওয়াই এক্স কে, সো এটা তো প্লাস ওয়ান, এটা এক্স কে, সেজন্য এটাকে কাটাকাটি করা যাবে না, বাট আমরা কমন নিতে পারি, টু ডেল ওয়াই টা কমন নিতে পারি। সেখানে আমরা কমন নিয়ে ফেললাম টু ডেল ওয়াই, টু ডেল ওয়াই কমন নিলে থাকে আমাদের উপরে কি এক্স কে, আর আমরা যেহেতু জানি যে এক্স কে প্লাস ওয়ান এর একটা স্টেপ আসলে বেশি হবে, সো এখানে কিন্তু দেখো পজিশনের মতো লিখেছিলাম নিচে, বাট এখন আমরা কি করবো এক্স কে প্লাস ওয়ান উপরে লিখে ফেললাম, মাইনাস হচ্ছে এই এই এক্স কে, এখান থেকে এক্স কে, তো এক্স কে লিখলাম, তাহলে এটা ব্র্যাকেট। এবারে দেখো কি কমন নেওয়া যায়, এই যে এটার মধ্যে ওয়াই কে এর মধ্যে, এই যে এই ডেল এক্স আর এটা, তাহলে মাইনাস টু ডেল এক্স, এখানে কিন্তু দেখো ওয়াই কে প্লাস ওয়ানটাকে উপরে লিখবো না, লাইক এটা যেমন এক্স কে প্লাস ওয়ান এই যে এখানে লিখে ফেললাম, এটা তো আমরা জানি না, এটাই তো বের করার জন্য আমরা চেষ্টা করছি, যে তাহলে এটা কিন্তু নিচেই থাকবে ওয়াই কে প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়াই কে, ওয়াই কে প্লাস ওয়ান আর এই হচ্ছে মাইনাস ওয়াই কে। তো এটাকে যদি আমরা আরো শর্টকাট আবার খেয়াল করো, এটা যেমন ভেঙে লিখেছি এটা কিন্তু লিখবো না, কারণ আমরা কিন্তু জানি কখনো ওয়াই কে হতে পারে, কখনো ওয়াই কে প্লাস ওয়ান হতে পারে, বাট এক্স কে সবসময় এক ঘর বাড়বে, বাট ওয়াই কে টা হয় কনস্ট্যান্ট থাকবে অথবা এক ঘর বাড়বে, সো এটা আমরা এটাকে ভাঙাবো না। তাহলে এখানে এই এক্স কে আর এক্স কে কাটা যেতে পারে, তারপর হচ্ছে টু ডেল ওয়াই ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করলে কি থাকে, টু ডেল ওয়াই শুধু থাকে, টু ডেল ওয়াই মাইনাস হচ্ছে টু ডেল এক্স, আর এখানে থাকলো আমাদের ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে। এখন নেক্সট ডিসিশন প্যারামিটার, লাইক এই যেটা পিকে প্লাস ওয়ান মাইনাস পিকে, তাহলে এখন পিকে প্লাস ওয়ান কে পাশে রেখে পিকে কে কি করবো পাশে নিয়ে চলে যাবো, তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে অতএব, অতএব হচ্ছে পিকে প্লাস ওয়ান মানে কত পিকে, ফাইনাল যে ডিসিশন টা আমি আগে একটা আমি এরকম বক্স করেছিলাম, এখন এটা কর, তো এই দুটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার এবং হচ্ছে নেক্সট ডিসিশন প্যারামিটার ম্যাথমেটিক্স ক্যালকুলেট করার জন্য। আচ্ছা এবারে দেখো এই জিনিসটা কেন ভাঙলাম না সেটা দেখো, এটা এটা কিন্তু আমার ডিসিশন প্যারামিটার ক্যালকুলেশন শেষ, আমি জাস্ট এটা বোঝানোর জন্য এখানে এখানে এখন লিখবো, লাইক আমরা কি জানি যে ওয়াই কে প্লাস ওয়ান
ওয়াই কে প্লাস ওয়ান কখনো কখনো ডিরেক্ট ওয়াই কে হতে পারে, অথবা কখনো কখনো ওয়াই কে প্লাস ওয়ান হতে পারে। ঠিক এই জায়গাটা শুধু দেখ, এখানে আমি এটুকু শুধু লিখছি, হ্যাঁ। তো ওয়াই কে প্লাস ওয়ান যদি কি হয় দেখো, ওয়াই কে এখানে ধরো প্লাস ওয়ান, ধরো প্লাস ওয়ান হলো ওয়াই কে, এক ঘর বাড়লো মাইনাস ওয়াই কে, সেক্ষেত্রে কি হবে, এটা এটা কেটে যাবে, এখানে শুধু কি থাকবে প্লাস ওয়ান, তাহলে তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, পি কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স, এটা এটা কেটে গেল, তার মানে এতটুকু থাকবে যদি ওয়াই কে প্লাস ওয়ান হয়। আর ওয়াই কে প্লাস ওয়ান এর ভ্যালু যদি ওয়াই কে হয়, এটুকুর ভ্যালু, যে এটুকুর ভ্যালু যদি ওয়াই কে হয়, তাহলে কি থাকে এখানে মাইনাস ওয়াই কে, তার মানে এটা এটা কেটে গিয়ে জিরো। তো এটা যদি জিরো হয় তাহলে টু ডেল এক্স ওয়াই কে জিরো, তখন কতটুকু থাকবে, এতটুকু, ঠিক আছে। এটা এটা কেটে গিয়ে যদি জিরো হয় তাহলে টু ডেল এক্স এর সাথে গুণ করলেও তো কি হবে, মানে এই যে ওয়াই কে প্লাস ওয়ান এর ভ্যালু, কখনো কখনো এখানে ওয়াই কে হবে, কখনো কখনো ওয়াই কে প্লাস ওয়ান হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে, এম এর উপর বা ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার উপরে। কারণ এই যে এপি কে আমরা তো দেখো দুইটা পয়েন্ট দিলে কি কি ভ্যালু জানবো, ডেল ওয়াই জানবো, ডিফারেন্স অফ ওয়াই জানবো, ডিফারেন্স অফ এক্স জানবো। আর এই যে পি কে বের করে আসলাম, সেখান থেকে প্রথমে ইনিশিয়াল কেন বলা হয়েছে, পি কে টা আগে বের করতে হবে, সো পি কে এর ভ্যালুটা জানবো, তো তার উপরে তখন ডিপেন্ড করবে যে এখানে কি প্লাস ওয়ানটা ধরবো নাকি হচ্ছে আমরা ওয়াই কে টা ধরবো। যদি হচ্ছে আর শুরুতে এই ডিসিশন প্যারামিটার ক্যালকুলেট করার সময় বলেছে যে এম এর মান যদি কি হয় লেস দেন, এম এর মান যদি লেস দেন লাইক ওয়ান হয়, তার জন্য এই ডিসিশন প্যারামিটারটা আমরা ক্যালকুলেট করছি। সো তাহলে ম্যাথমেটিক্স করার সময় আমরা কোন জিনিসটা ফলো করব দেখো, ইফ পিক এর মান, প্রথমে তো আমরা পিকে বের করে ফেলবো, পিকের মান যদি গ্রেটার অর হচ্ছে ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স কে হবে যা থাকবে তার থেকে এক ঘর বাড়বে, আর ওয়াই কে টা তাহলে কি হবে, ওয়াই কে এক ঘর বাড়বে। যদি পিকের মান, পিকের মান হচ্ছে জিরোর থেকে বড় হয় বা সমান হয়, এক্স কে এক বাড়বে, ওয়াই কেও বাড়বে। আর নেক্সট ডিসিশন প্যারামিটারটা কি হবে, পিকে প্লাস ওয়ান, এটা হবে হচ্ছে দেখো এখানে যদি ওয়াই কে প্লাস ওয়ান হয়, তাহলে যে এখানে যে ক্যালকুলেট করে দেখালাম যে ওয়াই কে প্লাস ওয়ান হলে এটা এটা কেটে যাবে, তাহলে থাকবে কতটুকু, যে এতটুকু, তাহলে এখানে আসবে কি পিকে প্লাস টু ডেল ওয়াই মাইনাস হচ্ছে টু ডেল এক্স, টু ডেল এক্স এখান থেকে কিন্তু আসছে, যে এখানে শুধু ওয়ান থাকে, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে। আর পিকের মান যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে এক্স কে প্লাস ওয়ান হবে, আর এখানে হবে শুধু ওয়াই। আর নেক্সট ডিসিশন প্যারামিটার কি হবে তাহলে, এই যে দেখো এখানে যে বললাম এটা এটা কেটে গিয়ে জিরো হবে, তো জিরো হলে এটা পুরোটা জিরো, থাকে কতটুকু, যতটুকু, তাহলে এটা হবে পিকে প্লাস টু ডেল ওয়াই। সো ম্যাথমেটিক্স ক্যালকুলেট করার সময় আমাদের শুধুমাত্র ফোকাস থাকবে এত, কিন্তু এই যে এই জিনিসগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা ডিসিশন প্যারামিটার আগেরটা দেখবো। ড্র এ লাইন উইথ টু এন্ড পয়েন্টস এন্ড পয়েন্টস বা স্টার্ট পয়েন্ট, তো একটা পয়েন্ট হচ্ছে লাইক ধরো 12 20, এখান থেকে স্টার্ট হবে আর শেষ হবে হচ্ছে 22 25, ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার। তো ইনিশিয়াল অবস্থায় ডিসিশন প্যারামিটারটা আমরা পেয়েছিলাম, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে লাইক পি ইকুয়াল দেখো পি কে, লাইক এখানে পি কে ছিল, আমি পি কে আর লিখছি না, লিখলে লিখতে পারো, পি কে ছিল টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। তো টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, আমরা তো এই দুই পয়েন্ট থেকেই তো এখন দেখো ডেল ওয়াই এবং ডেল এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। ডেল ওয়াই মানে কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ডেল ওয়াই এর ভ্যালু তাহলে কত হবে, এখানে ওয়াই টু, আচ্ছা এর পাশে আমি ছোট করে লিখছি ডেল ওয়াই, এগুলো যে একদম ভেঙে ভেঙে লিখতে হবে তা না, ডেল ওয়াই হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই টু কত 25, ওয়াই ওয়ান হচ্ছে 20, তাহলে 25 মাইনাস হচ্ছে 20, তাহলে কত হচ্ছে ডেল ওয়াই 5, টু ডেল ওয়াই দ্যাট মিনস 2 ইন্টু 5, আর ডেল এক্স মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে এক্স টু 20 আর এক্স ওয়ান হচ্ছে 12, তাহলে কত 8, 8, তাহলে 5 দিকে 10 আর মাইনাস হচ্ছে 8, তাহলে পিক এর ভ্যালু কত পেলাম 2,
এবার আমরা পিক এর ভ্যালুটা কি করব, জিরোর থেকে বড় নাকি ছোট ওই কম্পারিজন করব। একটু আগে যে দুইটা ইকুয়েশন আমরা লিখলাম, তাহলে ওই দুই ইকুয়েশনটা এখানে আবার লিখে ফেলবো, তাহলে আমাদের ম্যাথমেটিক্স ক্যালকুলেট করতে সুবিধা হবে। দুই ইকুয়েশনটা লিখছি, লাইক পিক এর ভ্যালু যদি জিরোর থেকে বড় অথবা সমান হয়, তাহলে এক্স কে এক করে বাড়বে, ওয়াই ও বাড়বে এক, ওয়াই কে প্লাস ওয়ান এক বাড়বে। আর সেই অবস্থায় আমাদের পি কে প্লাস ওয়ান হবে, পি কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস হচ্ছে টু ডেল এক্স। আর পিক এর ভ্যালু যদি জিরোর থেকে ছোট হয়, এক্স সবসময় দুইটার ক্ষেত্রে এক বাড়বে, আর ওয়াই হচ্ছে শুধুমাত্র কনস্ট্যান্ট থাকবে, সে সময় পিক এ প্লাস ওয়ান হবে হচ্ছে পিক এ প্লাস টু ডেল ওয়াই। তাহলে এখন একদম ইনিশিয়াল অবস্থা আমাদের পিক এর ভ্যালু কত, টু, কোন কন্ডিশনে পড়ে? এটাতে না, এটাতে খুব স্বাভাবিক, এই যে জিরোর থেকে বড় এই কন্ডিশনে পড়ে, তার মানে টু আছে, এক্স যা ছিল তার থেকে এক বাড়বে। তাহলে এক্স কি আমার শুরুতে একদম এই যে 12 20, তাহলে 12 এর পর কত হবে 13, আর ওয়াই কি হবে, ওয়াই ও এক বাড়বে, তার মানে 21। এবার পরবর্তী ডিসিশন প্যারামিটারের সময় আমরা এটা ক্যালকুলেট করবো। তো এবার হচ্ছে ম্যাথমেটিক্স এর জন্য আমরা একটা বক্স করে ফেলবো, লাইক ভ্যালু গুলা ক্যালকুলেট করার জন্য। এখানে ধরো কে এর ভ্যালু কতটা স্টেপ যাব, এখানে পি কে এর ভ্যালু, আর এখানে আমাদের যে নতুন যে ভ্যালু গুলা পাবো, নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালু গুলো দেখো, ইনিশিয়াল ভ্যালু কিন্তু ভোলা যাবে না। ইনিশিয়াল ভ্যালু মানে কি, আমার এক্স একদম জিরো অবস্থায় কত আছে, 12, ওই যে 12, আর ওয়াই জিরো অবস্থায় কত আছে, 20। এটা হচ্ছে আমার একদম ইনিশিয়াল ভ্যালু, 12 20, যেখান থেকে আমার বলা হয়েছে যে লাইনটা শুরু করতে হবে। তো কে এর মান আমরা কত পেয়েছি এখানে, এই যে কে এর মান পেয়েছি, সরি, কে যখন জিরোতম স্টেপে, তখন আমরা পিক এর মান কত পেয়েছি, টু। পিক এর মান টু কিভাবে পেলাম, এই যে এখান থেকে টু ডেলক্স চলে। তো টু যদি হয় কোন কন্ডিশনে পড়ে, এই কন্ডিশনে পড়ে, তাহলে এখানে এক্স কে এর ভ্যালু কি হবে, তোমার যদি লাইক এক্স জিরো 12 আর 20 হয়ে থাকে, তাহলে এক্স কে এর মান কত বাড়বে, এক বাড়বে, 12 আর 1 হচ্ছে 13, আর 20 আর হচ্ছে 1 হচ্ছে কত হবে, 21। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একটা ভ্যালু দিয়ে কোন কয়টা স্টেপ যাব। তাহলে এটা পেয়ে গেলাম নেক্সট ভ্যালুটা যে 13 21। এবার পি কে প্লাস ওয়ান ক্যালকুলেট করতে হবে। তো পি কে প্লাস ওয়ান ক্যালকুলেট করার জন্য কোনটা নেবে তুমি, এটা, এই যে পি কে প্লাস, কারণ আমরা এই কন্ডিশনে আছি এখন, তাহলে এটার ভ্যালু বসালাম, তারপর এটা করব। তার মানে আমরা যখন পি কে এর মানটা পাবো, প্রথম কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা, আর নেক্সট স্টেপের জন্য এই ডিসিশন প্যারামিটারের ভ্যালুটা বের করা। তাহলে এখানে এখন ডিসিশন প্যারামিটারে লাইক কোন কন্ডিশন আসবে, এটা বারবার ইকুয়েশন এখানে লেখার দরকার নেই, বাট এটা বোঝানোর জন্য আমি এখানে লিখছি, লাইক পি কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস হচ্ছে টু ডেল এক্স। তাহলে পি কে কত আছে দেখো, পি কে হচ্ছে বর্তমান পি কে কত, টু, টু ডেল ওয়াই, ডেল ওয়াই এর ভ্যালু কত, একদম উপরে আমরা দেখে আসলাম ডেল ওয়াই এর ভ্যালু কত ছিল, 5, এই যে 5 ডেল ওয়াই, মানে শুরুর ভ্যালুটা। তাহলে টু ডেল ওয়াই কত হয়, 2 ইন্টু 5, তার মানে 10, মাইনাস হচ্ছে টু ডেল এক্স। তো ডেল এক্স কত ছিল, 8, 20 থেকে 12 বাদ দিলে ছিল হচ্ছে 8, 8 আর 2 গুণ করলে কত হয়, 16। তাহলে 16, এখন এটাকে ক্যালকুলেট করো, 12 আর -16, তাহলে এখানে কত থাকে, থাকে হচ্ছে -4। তাহলে বর্তমান পিক এর ভ্যালু আমরা কত পেলাম, -4। স্টেপ ওয়ানে যখন আমরা আসলাম, বর্তমান পিক এর ভ্যালু হচ্ছে -4। -4 হলে দেখো এখন কোন কন্ডিশন ফলো করে, ম্যাচ করে, ম্যাচ করে হচ্ছে কিন্তু এখন -4 পিক এর ভ্যালুটা জিরোর থেকে কম, তার মানে এটা, তার মানে যা আছে বর্তমান এক্স এর ভ্যালু তার থেকে এক বাড়বে, আর ওয়াই যা আছে তাই থাকবে। বর্তমান এক্স এর ভ্যালু কোনটা আমার, এই এইগুলা, তাহলে 13 থেকে কত হয়ে যাবে, 14, কিসের জন্য, এই যে -4 এর জন্য 14, আর ওয়াই কে যা ছিল তাই থাকবে, লাইক 21। এবারে দেখো এইখানে অনেক সময় প্যাচ লেগে যায়, যে -4 দিয়ে ক্যালকুলেট করলাম, এবার হচ্ছে, এবার কিন্তু আমার কাজ হচ্ছে প্রথমে ভ্যালু বসানো, তারপর পিকে প্লাস ওয়ানটা ক্যালকুলেট করে ফেলা। দ্যাট মিন্স পিকে প্লাস ওয়ান কিন্তু চুজ করবো এখন এটা, যেহেতু আমরা এটা ফলো করেছি। তো এখন পরবর্তী পিকে প্লাস ওয়ান এর জন্য দেখো পিকে পিকের ভ্যালু কত, এখন যদি আগের পিকের ভ্যালু ধরো তাহলে তো হবে না, বর্তমান পিকের ভ্যালু কত, -4, এই যে এই কন্ডিশনে যখন আমরা বসাবো, তাহলে -4 প্লাস হচ্ছে টু ডেল ওয়াই, ডেল ওয়াই কত ছিল, 5, টু ডেল ওয়াই দ্যাট মিন্স হচ্ছে 10। ডেল ওয়াই কিন্তু আগে, ডেল ওয়াই আর ডেল এক্স তো চেঞ্জ হবে না, সেটা আমার একদম শুরুতে আমরা ক্যালকুলেট করেছি ওইটাই।
তাহলে 2 × 5 কত হবে? 10। তাহলে এখানে কত বের হলো? 6 + 10 - 4 = 6। 6 যদি বের হয়, এটা এটা দেখার সাথে সাথে আমরা এখানে ম্যাথ করা শুরু করব। 6 বের হলে কোনটা? 0-র থেকে বড়, তার মানে বর্তমান এক্স যা আছে, ওয়াই যা আছে, তার থেকে দুটা এক এক করে বাড়বে। তাহলে এখানে কত হয়ে যাবে? 15। আর এটা হচ্ছে 22। এবার কাজ হচ্ছে কি, ডিসিশন প্যারামিটার, এই যে 6 যেমন বের করলাম, এর পরে কোনটা হবে, তার মানে এবার ফলো করতে হবে এটা। তো এবারে এসে দেখো, তাহলে বর্তমান এটা ফলো করলে কি, এখানে আমার কি কি লাগবে? 6, বর্তমান পিকে হচ্ছে 6, 2 ডেল ওয়াই 10, ডেল ওয়াই কত? 5 ছিল, তাহলে 5 দুগুণে 10, আর মাইনাস হচ্ছে 2 ডেল এক্স, তার মানে 16, আর ছিল 8 গুণ 2 16। এবার দেখো 16 16 কত হয়? 0 হয়ে যায়, 0 = 0। 0 হলে কোন কন্ডিশন ম্যাচ করে? এই কন্ডিশনটা ম্যাচ করে, = 0 হলে, তার মানে 15 ছিল কি হবে? 16, আর হচ্ছে 23। আবারও আমরা জিরো যেহেতু পেলাম, তাহলে আবার এই কন্ডিশনটা ম্যাচ করাবো, তাহলে বর্তমান পিকের ভ্যালু কত? 0। আর 2 ডেল ওয়াই, ওই ডে 2 ডেল ওয়াইটা একবারেও ক্যালকুলেট করে রাখতে পারো, যেহেতু বারবার আমাদের লাগছে 2 ডেল ওয়াই এবং ডেল এক্স। তো 2 ডেল ওয়াই হচ্ছে কত ছিল? 10, তাই না? ডেল ওয়াই 5 ছিল, আর 2 ডেল ওয়াই মানে হচ্ছে 10। তাহলে 0 + 10 আর মাইনাস ডেল এক্স 16। আবার দেখো আমরা কি পেলাম, -6। -6 পেলে কি হবে? মাইনাস ভ্যালু পেলে আমরা কি কোথায় চলে আসতেছি? এই কন্ডিশনে। তাহলে এক্স এর মান সবসময় মাথায় রাখবে যে ব্রেসেনহাম হলে এক্স সবসময় এক বাড়বে, ওয়াই কখনো কনস্ট্যান্ট হবে বা কখনো হচ্ছে, তার মানে এখানে 16 থেকে 17, আর মাইনাস যেহেতু এই কন্ডিশন ম্যাচ করে তাহলে এটা 23ই থাকবে। হ্যাঁ, আর এবারে হচ্ছে পিকের ভ্যালুটা কত হয়ে যাবে? পিকের ভ্যালুটা হবে এখানে -6, আর এই যে +2 ডেল ওয়াই, দ্যাট মিনস হচ্ছে +10, তাহলে এটা হয়ে যাচ্ছে 4। 4 দেখো আবার পজিটিভ আসছে, তার মানে এটা 18, আর এটা হচ্ছে 24। তো এভাবে আমরা কতক্ষণ যাব? যতক্ষণ না এন্ডিং ভ্যালু না পাই ততক্ষণ যাব। আমরা প্রায় কাছাকাছি, তাই না? 18, 24 আসছে, আমাদের 20, 25 ছিল এন্ডিং ভ্যালু। তাহলে 4 যেহেতু পেয়েছি, তাহলে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করে, পিকের বর্তমান ভ্যালু হচ্ছে 4, 2 ডেল ওয়াই হচ্ছে 10, আর 2 ডেল এক্স হচ্ছে 16। তাহলে এটা 14 - 16, তার মানে এখানে হচ্ছে -2, এক্স এর মানে এক বাড়বে 19, আর মাইনাস যেহেতু এখানে 24 থাকবে, তাহলে -2 + 2 ডেল ওয়াই, দ্যাট মিনস হচ্ছে 10, 8। এবারে যেহেতু আমরা 8 পেয়েছি, দেখো 19 এটা তো পজিটিভ, সো এক বাড়বে এবং ওয়াইও এক বাড়বে 20, 25। এবারে খেয়াল করো, আমরা কিন্তু চলে এসেছি 13 থেকে 21, 12, 20 থেকে শুরু করে আমাদের শেষ করার কথা ছিল 20, 25 এ, তার মানে ইন বিটুইন যে ভ্যালু গুলা, এই ভ্যালু গুলা সবগুলা ভ্যালু আমরা পেয়ে গেছি। তোমার ম্যাথমেটিক্স ক্যালকুলেশন ঠিক আছে কিনা এটা চেক করার আরেকটা ওয়ে আছে, লাইক ধরো তুমি কতটা স্টেপ পর্যন্ত যাবে। তো এটা হচ্ছে ডেল ওয়াই আর ডেল এক্স এর মধ্যে যে ভ্যালুটা বড় হবে ঠিক ততটা স্টেপ হবে। লাইক আমাদের ডেল ওয়াই কত ছিল? 5, আর ডেল এক্স ছিল 8। এখানে খেয়াল করো স্টেপ কিন্তু 8টা আছে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 8টা স্টেপ। ডেল ওয়াই বা ডেল এক্স এর মধ্যে যে ভ্যালুটা বড় স্টেপ হবে ততগুলা, যদি এতগুলা না হয় তাহলে বুঝবে তোমার হচ্ছে ক্যালকুলেশন ভুল হয়েছে বা ভিতরের ভ্যালু গুলা ভুল হয়েছে। তাহলে এখন এই যে ভ্যালু পেয়ে গেলে তো গ্রাফস ড্র করা ইজি, গ্রাফটা আমি এখানে সাইডে ছোট করে ড্র করছি। ওকে, গ্রাফটা খুব ছোট করে ড্র করছি। গ্রাফটা তোমরা এরকম পাশে এত ছোট করে ড্র করবে না, এখন তো এখানে একসাথে আমি ভ্যালু সহ দেখাতে চাচ্ছি জন্য এখানে আমি ড্র করছি। লাইক দেখো এখানে আমাদের শুরু করতে হবে কত? 12, 20 থেকে, একদম ইনিশিয়াল কত ছিল? 12, 20। তা আমি ঘর বাঁচানোর জন্য এখানে আমি জাস্ট 11 থেকে এক্স এর ভ্যালু শুরু করলাম, 11, 12, 13, 14, 15, কত পর্যন্ত যেতে হবে? এই যে 20 পর্যন্ত মিনিমাম যেতে হবে, 15,
16, 17, 18, 19, সো আমার আরো লাগবে 20, লাইক 21। আর ওয়াই খেয়াল করো, ওয়াই শুরু হয়েছিল আমাদের 20 থেকে, তার মানে কাছাকাছি থেকে একটা শুরু করলে হলো 19, 20, 21, 23, 24, শেষ হবে কোথায়? 25, তার মানে 25 এর থেকে তোমার বেশি ভালো লাগবে। 25, 26, 27, ওকে? খুব ভালো করে খেয়াল করবে যে আমরা ইনিশিয়াল ভ্যালুটা কোনোভাবে বাদ দিব না। ইনিশিয়াল ভ্যালু কোনটা? স্টার্টিং ভ্যালুটা। আমার ম্যাথমেটিক্স এর শুরুতে দেখো তোমরা নোট করেছো, সেখানে স্টার্টিং কত ছিল? 12 আর 20, 12, 20, যাতে দেখো আমাদের গ্রাফে কিন্তু 13, 21 থেকে আছে, কিন্তু একদম ইনিশিয়ালে যে এখানে যে লিখলাম যে 12, 20, এটা তো আমার বলা হয়েছে যদি আমি গ্রাফ এখান থেকে শুরু করি তার মানে একটা পিক্সেল কিন্তু বাদ পড়ে গেল। হ্যাঁ, পিক্সেল তো বাদ দেওয়া যাবে না। সো আমাদের 12, 20 হলে কোন কোন ভ্যালুটা? এই যে 12, 20, এটা এই পিক্সেলটা, আর পিক্সেলটা পুরোটা ভরাট করতে হবে, জাস্ট একটা পয়েন্টে দাগ দিলাম এরকম না, পিক্সেলটা ফুল ভরাট করে ফেলবে। তারপর হচ্ছে পরের ভ্যালুটা কত? এই যে 13, 21, দ্যাট মিনস 13, 21, এটা। তারপরে হচ্ছে 14, 21, দ্যাট মিনস পাশেরটা। তারপর 15, 22, আচ্ছা আমি এখানে লিখার সময় 22 আসলে স্কিপ হয়ে গেছে, খেয়াল করো এই যে এখানে 21 লিখেছি, তারপর এখানে 23 লিখেছি, সো এটা 22, 23, 24, 25, 26। সো কয়টা পিকচার নিয়েছি এখানে? আমি তিনটা, তার মানে এই পর্যন্ত হয়েছে। এবার হচ্ছে 15, 22, দ্যাট মিনস হচ্ছে এই যে এই পিক্সেলটা, 16, 23, তারপর হচ্ছে 17, 23, পাশেরটা, 18, 24, আপার, এটা, 19, ডাটা ডান ডান, 19, 24, এটা, আর হচ্ছে 20, 25, এটা। এই হচ্ছে আমাদের ইন বিটুইন পিক্সেল ওভারঅল জিনিসটা, ঠিক আছে? তো আগের যে প্রবলেমটা ছিল যে আমরা হচ্ছে এখানে কোন কি ধরনের ডিডি অ্যালগোরিদম ফলো করে ভ্যালু পাচ্ছিলাম, হচ্ছে ফ্লোটিং ভ্যালু। এখানে খেয়াল করো আমাদের কোনো ফ্লোটিং ভ্যালু নাই। তো অবশ্যই অ্যাকুরেসি কি ডিডি অ্যালগোরিদম যে প্রবলেমটা ছিল সেটাকে ওভারকাম করার জন্য হচ্ছে ব্রেসেনহাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম।